আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ও খামারি বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বিদেশ থেকে আমার ভিডিও যারা নিয়মিত দেখছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আশা করি সকলেই সুস্থ এবং ভালো আছেন। জিরো থেকে আজকে পঞ্চম দিন, আমি কী কী ওষুধ প্রয়োগ করলাম অনেক ভাইয়েরা কমেন্ট করে জানতে চেয়েছেন যে ধারাবাহিকভাবে এই ব্যাচের ভিডিও যেন আমি আপলোড করি। তো সেই জন্য আজকে হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। জিরো থেকে আজকে পর্যন্ত, অর্থাৎ আজকে মুরগির বয়স 5 দিন, বাচ্চার বয়স 5 দিন, 5 দিন পর্যন্ত আমি কী কী ওষুধ প্রয়োগ করলাম আর কী কী পরিচর্যা করলাম, এই 5 দিনের সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে দিবেন, তাহলে আমি পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, এই কারণেই আমি নিয়মিত এখানে তথ্যবল ভিডিও দিয়ে থাকি। হয়তো আপনাদের কোনো একটা ভিডিও ফার্ম জগতে কাজে লেগে যেতে পারে। যারা পুরাতন আছেন তারা আমার থেকে অনেক ভালো বুঝেন, আর যারা নতুন খামার দিতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের ভিডিও। আর পাশেই দেখেন হাঁসের ব্রিডিং চলছে, তো এরা খুব সুস্থ আছে, ভালো আছে। এখানে টোটাল বাচ্চা আছে 95 পিস, 5 পিস আমার এক আত্মীয় নিয়ে গেছে, আর 1 পিস খুবই দুর্বল ছিল, সে মারা গেছে, এখন 94 পিস আছে। যাক, এইটার ভিডিও আমি চ্যানেলে নিয়মিত দিচ্ছি, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। পোলট্রি নিয়ে কাজ করবেন না হাঁস নিয়ে কাজ করবেন এটা আপনারা বাছাই করে নিতে পারবেন, দুইটা ভিডিও যদি পাশাপাশি দেখেন। তো যাই হোক, আজকে আমি এবার আমি সর্বপ্রথম কাজের বাচ্চা নিয়েছি, এতদিন আমি নারিশের বাচ্চা নিয়েছি। তো কাজের বাচ্চাগুলো আমার কাছে খুবই দুর্বল মনে হচ্ছে আর ছোট ছোট লাগছে। এ পর্যন্ত টোটাল মারা গেল 10 পিস, আর সে মারা যাওয়ার কারণ বোঝা যায়নি, ওই দেখা যাচ্ছে যে দুর্বল অবস্থা, আস্তে 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 পরে মারা গেছে, এইভাবে 10টা বাচ্চা মারা গেছে। তো শেষ পর্যন্ত এই ব্যাচটা করে দেখি যে কাজী দিয়ে কেমন আসে। এই দেখেন আজকেও 2টা বাচ্চা মারা গেছে, এই দেখেন আজকেও 2টা বাচ্চা মারা গেছে, তো মারা যাওয়ার কারণটা খুঁজে পাইনি। তো এইরকম আমার একটি ব্যাচেও হয় নাই, আমি এ পর্যন্ত নারিশ নিয়েছি, আর নারিশ হচ্ছে আমাদের থেকে আধা ঘন্টা দূরে হেঁচারি, তো সাথে সাথে নারিশের বাচ্চা পাওয়া যায়, আর কাজের বাচ্চাটা আমাদের থেকে হেঁচারি অনেক দূরে, তো সেই কারণে হয়তো সমস্যা হতে পারে। যাই হোক, সবাই বলে কাজের বাচ্চা ভালো, তো কেমন ভালো এবার আমি পুরোপুরি এই ব্যাচটা উঠাইলেই আমি বুঝতে পারবো যে ভালো না খারাপ। ছোট অবস্থায় মারা গেছে কোনো ব্যাপার না, এখন খাবার কম খেয়েছে, শুধু বাচ্চার দামটাই গেছে, বড় অবস্থায় মারা গেলে বেশি বিপদ হয়। তো যাই হোক, আজকে বেশি কথা বলবো না, আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না, যে যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়েই কথা বলবো। আর প্রথম দিন আমি কী পরিচর্যা করছি সেই ভিডিও চ্যানেলে দেওয়া আছে, তারপরও আমি সংক্ষেপে বলে দিচ্ছি। 10 গ্রাম লাইসোভিট আর 10 লিটার পানি আর 150 গ্রাম বা 200 গ্রাম চিনি, এটা মিশিয়ে প্রথম দিন আমি খেতে দিয়েছিলাম, আর দ্বিতীয় দিন থেকে আমি কী কী পরিচর্যা করছি সেইটা আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখেন এটা হচ্ছে রেনামক্স অ্যান্টিবায়োটিক, এটা আপনার হচ্ছে বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে কাজ করে এই অ্যান্টিবায়োটিকটা। তো যাই হোক, আমি ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা করব না, তারপরেও এখানে লেখা আছে দেখেন ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যা মরগ মুরগির ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সকল প্রকার রোগের বিরুদ্ধে কাজ করে। সংক্ষেপে আমি হেডলাইনটা বলে দিলাম, আর এটার গ্রুপ আছে অ্যামক্সোসিলিন টাইহাইড্রেট বিফি। তো এটা হচ্ছে আপনার জীবাণুর বিরুদ্ধে কাজ করে, আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন, 1 গ্রাম পাউডার নেবেন আর 1 লিটার পানি নেবেন, 1 গ্রাম পাউডার আর 1 লিটার পানি, যার যতটুকু লাগে সেই হিসাব করে নিয়ে নেবেন। এইভাবে এটা চলবে দিনে 3 বার, 1 গ্রাম ওষুধ আর 1 লিটার পানি 3 বেলা চলবে। আর তার সাথে দেখেন এটা হচ্ছে অ্যামরোসিন,
এই অ্যান্ড্রোসিনটাও জীবাণুর বিরুদ্ধে কাজ করে। এখানে আমি সংক্ষেপে লেখা আছে, আমি বলে দিচ্ছি। মরগ মুরগির শ্বাসতন্ত্র, পরিপাকতন্ত্র, মূত্র ও প্রজননতন্ত্রে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াজনিত সকল রোগসমূহের চিকিৎসায় ব্যবহার্য। সংক্ষেপে বললাম, বিস্তারিত আলোচনা করলাম না। এটা হচ্ছে লিকুইড ওষুধ। আপনারা 1 মিলি ওষুধ নেবেন, 1 লিটার পানি নেবেন, যার যতটুকু লাগে সেই পরিমাণ হিসাব করে নিয়ে নেবেন। এটাও চলবে তিন বেলা, আপনারা মনে রাখবেন। এটা হবে দ্বিতীয় দিন থেকে। আর এটা হচ্ছে 2+, সবাই জানেন 2+-এর কী কাজ, তারপর আমি একটু বলি। এ দেখেন, এখানে লেখা আছে অ্যান্টি ফাঙ্গাল ও টক্সিন বাইন্ডিং ওরাল প্রিপারেশন, অর্থাৎ এটা আছে টক্সিন। মানুষের শরীরেও টক্সিন থাকে, এদের শরীরেও টক্সিন থাকে। যদি টক্সিন থাকে তাহলে আপনারা যদি 2+ খাওয়ান তখন এই টক্সিনটা বাইর হয়ে যাবে। তো আশা করি আমার ভিডিও আমি যেভাবে বলি, আমার বলা থেকে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হবে না। আচ্ছা, এখন এই 2+টা ব্যবহার আপনারা কীভাবে করবেন সেই সম্পর্কে আপনাদের এখন আমি বিস্তারিত বলি। 2+টা শুধুমাত্র সকালে ব্যবহার করবেন, দুপুরে রাতে এটা বন্ধ থাকবে। শুধুমাত্র সকালবেলা 2+ আপনারা ব্যবহার করবেন। আচ্ছা, এটা ব্যবহারের নিয়ম হচ্ছে 1 মিলি ওষুধ, 1 লিটার পানি। 1 মিলি ওষুধ, 1 লিটার পানি। এখন যার যতটুকু প্রয়োজন হবে সেই অনুসারে আপনারা পানিতে মিশিয়ে নেবেন। যদি 10 লিটার পানি হয়, 10 মিলি ওষুধ নিয়ে নেবেন। শুধুমাত্র সকালবেলা 2+ ইউজ করবেন। আচ্ছা, এখন অনেকেই প্রশ্ন করেন যে তিনটাই একসাথে দিব না কীভাবে কী করব। আসলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আর প্রশ্ন করার প্রয়োজন পড়ে না। আপনারা 2+, অ্যান্ড্রোসিন, রেনামক্স, এই তিনটা ওষুধ, এই যে এখানে দেখতে পাচ্ছেন তিনটা ওষুধ, এই তিনটা ওষুধ আপনারা সকালবেলা একসঙ্গে দিবেন, একই পানির সাথে একসঙ্গে দিবেন। আর দুপুরবেলা 2+ থাকবে না, ওই দুইটা ওষুধ একসাথে দিবেন। রাতের বেলায় 2+ থাকবে না, ওই দুইটা ওষুধ একসঙ্গে দিবেন। আচ্ছা, এখন গরমের দিন, গরমের দিন বেশি বুডিং করা লাগে না। দেখেন, আমি আজকে মুরগির বয়স 5 দিন চলে, সারাদিন আমি সাদা পানি দিয়েছি। অর্থাৎ প্রথম দিন তো যেদিন বাচ্চা আনছি ওই দিন লাইসোভিট দিয়েছি, আপনারা জানেন, ভিডিও একটা দিয়েছি, ওটা দেখে নেবেন। আর দ্বিতীয় দিন থেকে আমি যে ওষুধগুলো বললাম, ওই ওষুধগুলো আমি দ্বিতীয় দিন থেকে আজকে পঞ্চম দিন রাত পর্যন্ত, অর্থাৎ সকাল পর্যন্ত চলছে। আজকে সারাদিন সাদা পানি চলবে। রাতের বেলায় আমি রানীক্ষেত ভ্যাকসিন করব, BCRD ভ্যাকসিন করব। সেই ভ্যাকসিনের ভিডিও আপলোড করব আপনাদের জন্য, তো সেই ভিডিওটিও অবশ্যই দেখবেন। আর হাঁসের যে ভিডিওগুলো আমি আপলোড করছি, যেহেতু আপনারা খামারি হতে চান সেই কারণেই চ্যানেল সাবস্ক্রাইব করছেন, ভিডিও দেখতেছেন, আপনারা এই হাঁসের ভিডিওগুলো দেখবেন। যদি এই বিজনেসটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো অনেক কথা হয়ে গেল, রেগুলার আমার ভিডিও দেখবেন, আমি নিয়মিত পার্ট বাই পার্ট ভিডিও দিতে থাকবো, আপনারা দেখবেন। আশা করি 0 থেকে 30 দিন পর্যন্ত আপনাদের মুরগি লালন পালন করতে কোনো সমস্যা হবে না। গত ব্যাচে অনেক ভিডিও আমার মিস গেছে, কিন্তু এবার আমি মিস করব না যত আমার ঝামেলাই থাক। আর 30 দিনের পরে অনেক ভাইয়েরা আপনারা মুরগি পালন করতে ভয় পান যে মুরগি মনে হয় মারা যাবে, রিস্ক হয়ে যায়। মুরগি মারা যাবে না যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, তবে কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো আমি পর্যায়ক্রমে, আমি মুরগি মিনিমাম 30 দিন রাখার চেষ্টা করি, এবার দেখি কতদিন রাখা যায়। তো সব কিছুই শেয়ার করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আবারও বললাম। আর আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।